আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পাক সহায়তায় আশকারা পাচ্ছে তালেবান মত বিশেষজ্ঞদের মোদীর নতুন মন্ত্রিসভার বিয়াল্লিশ ফৌজদারি মামলার আসামি দখলদার ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ নয় ঘোষণা ওমানের বিদেশি সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানে থাকছে তুরস্কের সেনারা বললেন প্রেসিডেন্ট এরদোগান আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি বিজয় বহু অস্ত্র জব্দ। বিরুদ্ধে লড়াই লেবানন ইরাক ও সিরিয়ার পথে হাঁটতে হবে বললেন আফগান প্রেসিডেন্ট ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা এবং বিপাকে পরে হেলিকপ্টার ভাড়া দিচ্ছে লেবানন আর্মি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি পাক সহায়তায় প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে তালেবানরা ততদিন কোনো ধরনের আলোচনায় বসবে না যতদিন পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনী জঙ্গিদের সহায়তা দেবে আফগানিস্তানের বিশিষ্ট একজন বিশেষজ্ঞ কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ডয়চে ফেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক এবং আফগানিস্তানের পররাষ্ট্র নীতি বিষয়ক সর্বাধিক বিকৃত কিছু বইয়ের লেখক আহমেদ রশিদ বলেছেন আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিবেশী দেশগুলো থেকে আরও জ্বালানি সংগ্রহ করতে পারে তিনি মনে করেন এ ধরনের ঘটনা ঘটে গেলে আফগানিস্তান শেষ হয়ে যাবে এখানে কি তারা এবং তাদের পরিবার নিরাপদ পাকিস্তান যদি নিজেদের দায়বদ্ধতার জায়গাটুকু দেখাতে চায় তাহলে তালেবান নেতাদের আপোষ করতে বাধ্য করতে হবে কিংবা তাদের অভয়ারণ্য কুয়েত্তা কিংবা পেশোয়ারে চলে যেতে বাধ্য করতে হবে বিদেশিরা তাদের সেনা সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে আফগানিস্তানে ব্যাপক হারে সহিংসতা দেখা দিয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের জেলাগুলো তালেবানরা দখলে নিতেই সংখ্যা দেখা দিয়েছে সে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে এদিকে তালেবানদের নানাভাবে সহায়তা দেওয়ার অভিযোগে উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে ইসলামাবাদ নিজেদের স্বার্থে তালেবানদের দিয়ে এসব করানোরও অভিযোগ শোনা যাচ্ছে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেছেন আফগানিস্তানের তালেবানদের পরিবারের সদস্যরা পাকিস্তানে বসবাস করছে এমনকি ইসলামাবাদেও তারা রয়েছে পাকিস্তানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি জানিয়েছে নতুন শতাংশ ফৌজদারি মামলার আসামি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মন্ত্রিসভায় বড় রদ বদল এনেছেন গত সাতই জুলাই রাষ্ট্রপতি ভবনে শপথ নেন ভারতের নতুন তেতাল্লিশ জন মন্ত্রী নতুন তেতাল্লিশ জন সহ মোদীর মন্ত্রিসভায় এখন মোট সদস্য আটাত্তর মন্ত্রিসভার আটাত্তর জনের মধ্যে বিয়াল্লিশ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা শনিবার দশই জুলাই মোদীর মন্ত্রীদের নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে মোদীর মন্ত্রিসভার নব্বই শতাংশ মন্ত্রী কোটিপতি আর বিয়াল্লিশ শতাংশ সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ প্রতিবেদনে আরও বলা হয়েছে নতুন মন্ত্রিসভার সদস্যের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে মোট জনের বিরুদ্ধে এদের মধ্যে পশ্চিমবঙ্গের জনীত প্রামাণিক সহ বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টার অভিযোগ প্রতিবেদনে বলা হয়েছে আলিপুর আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর নয়টি মামলা রয়েছে এছাড়া আটত্রিশটি অন্য মামলাও রয়েছে কোচবিহারের সাংসদ নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে এগারোটি মামলা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সাত মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদনে আরও বলা হয়েছে মন্ত্রিসভার নব্বই শতাংশ অর্থাৎ কোটিপতি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিহা পীযুষ গোয়েল নারায়ণ তাতুরেন ও রাজীব চন্দ্রশেখরের পঞ্চাশ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ নয় ঘোষণা ওমানের দখলদার ইসরায়েলের সঙ্গে কখনই আপোষ করবে না ওমান ওমানের পররাষ্ট্রমন্ত্রী থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সূত্রের উপর গুরুত্ব করে তিনি আরও বলেন এটি সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এ সময় তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকে কেবল ওমান সমর্থন জানাবে সিরিয়াকে আরব লীগের সদস্য ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আলবুসাইদি আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন ইরান সবসময় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে কোনো কোনো গণমাধ্যম গত সপ্তাহে জানিয়েছে ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান রিয়াদ আলোচনার ফলাফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ওমানের সুলতান খুব শিগগিরই সৌদি আরব সফরে যাবেন বিদেশি সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানে থাকছে তুরস্কের সেনারা বললেন প্রেসিডেন্ট এরদোগান বিদেশি সেনারা চলে যাওয়ার পরও তুরস্কের সেনারা আফগানিস্তানে থাকছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে বলেও জানান তিনি তুরস্কের সেনারা এরপর কাবুল বিমানবন্দরকে তালেবানের হামলা থেকে রক্ষায় নিয়োজিত থাকবে আগামী একত্রিশ আগস্টের মধ্যে সকল মার্কিন সেনা দেশে ফিরে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এরাকে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক যদিও তালেবান তুরস্ককে সাবধান করে দিয়েছে তবে প্রথম থেকে আফগানিস্তানে নেটোর হয়ে সেনা মোতায়েনের আগ্রহ দেখিয়ে আসছিল তুরস্ক এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন এরদোগান তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে কথা হয়েছে আগে গত মাসে ব্রাসেলসের নেটো জোটে শীর্ষ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে সময় দিয়েছিলেন জো বাইডেন সে সাক্ষাতে কাবুল বিমানবন্দর নেয় এরদোগানকে ধন্যবাদ জানান বাইডেন আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় বহু অস্ত্র জব্দ ইরাকের জনপ্রিয় হাসদার সাবে সংগঠনের কমান্ডার কাশেম মোসলেকে সম্প্রতি ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্ররোচনা ও ইরাকে বিদেশি মদত পুষ্ট চক্র তাকে গ্রেফতার করেছিল কিন্তু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয় এদিকে হাসতা সাবির এই কমান্ডার শুক্রবার এক বিবৃতিতে আল আনবার প্রদেশে দায়েশ বা আয়েস জঙ্গি সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তুলে ধরে বলেছেন হাসত আশাবি প্রচেষ্টায় আইএস জঙ্গিদের বেশ কিছু সরযন্ত্র ও হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে তিনি আরও বলেছেন প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আসত আশাবি এক অভিযান চালিয়ে দায়েশ বা আইএস জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়ে তাদের বহু অস্ত্রশস্ত্র ও সাজোয়া যান জব্দ করেছে হাস্যদাস সামরিক শাখা এমন সময় সফল অভিযান চালিয়েছে যখনই গণবাহিনী সম্প্রতি ইরাকের সরকারি বাহিনী ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাসদাস সাবি সংগঠন প্রতিষ্ঠা সপ্তম বার্ষিকী পালন করেছে এবং তারা আইএস জঙ্গি গোষ্ঠী ও তাদের বিদেশি মদতদাতাদের দেখিয়ে দিয়েছে দেশের ও বাইরের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় ইরাকের জাতীয় স্বার্থ জনগণকে রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না সংগঠন পর্যবেক্ষকরা বলছেন ইরাকের জনপ্রিয় আশদা সাবি সংগঠন এবং এর কমান্ডারদের বিরুদ্ধে অঞ্চলে কোনো দেশের গণমাধ্যমের অপপ্রচারের মূল কারণ হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি অতীত এবং এখনও আমেরিকা কয়েকটি আরব দেশের সমর্থন পুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এবং মিরাট সাফল্য অর্জন করেছে এই সাফল্যের কারণে হাসদার সাবির প্রতি ইরাকের জনগণের আস্থা ও বিশ্বাস আরও গভীর হয়েছে ইরাকের জনগণ এটা বুঝতে পেরেছে দেশে যে শান্তি ও নিরাপত্তা বিরাজ করছে তা শত্রু ষড়যন্ত্রের বিরুদ্ধে হাসদার সাবি সংগঠনের সাহসিকতা আত্মত্যাগের কারণেই এ কারণে যুক্তরাষ্ট্র ও তার অঞ্চলে তার আরব মিত্ররা হাসদার সাবির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইরাকের হাসদার সাবি সংগঠনের কমান্ডার কাশেম মোসলে গতকালের বিবৃতিতে আরও বলেছেন আল আনবার প্রদেশে তাদের সামরিক অভিযান দায়েশ বা আয়েশ জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে এবং তারা কার্যত অচল হয়ে পড়েছে এমনভাবে জঙ্গিরা পর্যদস্ত হয়েছে যে তারা যেসব অভিযান পরিচালনার পরিকল্পনা করছিল আপাতত তা থেকে সরে এসেছে প্রকৃতপক্ষে ইরাকে আগামী অক্টোবরে সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে এসেছে জনপ্রিয় হাসদা সাবির বিরুদ্ধে ততই অপপ্রচার জোরদার হচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা ঠাসা করার চেষ্টা চলছে একই সঙ্গে শত্রুরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে এর দায়ভার ইরানো ইরান ও তাদের সমর্থক হাঁসদা সাবির মতো প্রতির সংগঠনগুলোর উপর চাপানোর চেষ্টা করছে কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে হাসদার সাবির সফল অভিযান আবারও প্রমাণ করেছে যত ষড়যন্ত্রই হোক না কেন হাঁসদার সাবি এখনও সন্ত্রাসীদের পথের কাটা হয়ে আছে তালেবানের বিরুদ্ধে লড়াই লেবানন ইরাক ও সিরিয়ার পথে হাঁটতে হবে বললেন আফগান প্রেসিডেন্ট ইরাক সিরিয়া লেবাননের জনগণকে লড়াইয়ের মডেল হিসেবে গ্রহণ করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ গনি তিনি শনিবার খোস্ত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় কথা বলেন তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে লেবানন ইরাক ও সিরিয়ার জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই নেমেছিল ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব দেশের জনগণের কাছ থেকে শিক্ষা নিতে হবে সবগুণী বলেন তালেবান দ্বিমুখী আচরণ করছে এক দিকে বলছে তারা শান্তি চায় আবার অন্যদিকে শান্তি আলোচনায় ডাকলো তারা আসছে না তিনি বলেন আলেমরা ফতোয়া দিয়েছেন তারা বলেছেন যারা শান্তি চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রতিরোধ করতে হবে যারা সরকার থেকেও শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এসব ব্যক্তির বিষয়ের কোনো ধরনের সহনশীলতা প্রদর্শন করা হবে না আইন অনুযায়ী তাদের শাস্তি হবে তিনি বলেন যারা বলছে আফগান সরকার তালেবানের কাছে পরাজিত হয়েছে তারা গুজব রচনাকারী তবে আফগান জনগণ যদি প্রতিরোধ করে না তোলে তাহলে এই যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে আসবগুনি আবারও শান্তি আলোচনার অংশ হিসেবে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিদেশিদের নির্দেশ থেকে ধ্বংস করে দেবেন না ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে ইরাকের পশ্চিমের আল প্রদেশে হামলা হয়েছে বলে সংবাদ সংস্থা সাবরি নিউজ জানিয়েছে তবে এখন পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করেছে তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায় এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী রাজনীতিবিদ নুরিয়াল মালিকীয় এর আগে ঘোষণা করেছেন সে দেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনীর সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে বিপাকে পরে হেলিকপ্টার ভাড়া দিচ্ছে লেবানন আর্মি লেবাননের অর্থনীতিতে চরম ধসের কারণে হেলিকপ্টার ভাড়া দেওয়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী দেশটিতে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে মিনিট হিসেবে হেলিকপ্টার ভাড়া দেওয়া হচ্ছে লেবাননের সেনাবাহিনী কর্নেল হাসান বারাকাত জানান যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ভাড়া থেকে ধ্বংস হওয়া যাওয়া বিমানের রক্ষণাবেক্ষণে খরচ হবে সেনাবাহিনী হেলিকপ্টারে পনেরো মিনিটের জন্য গুনতে হবে একশো ডলার এদিকে বিশ্বব্যাংক বলছে বিশ্বের ইতিহাসে চরম ক্ষতির মুখে পড়েছে লেবানন দেশের মুদ্রামান দুই বছরে কম সময়ে নব্বই শতাংশ কমে গিয়েছে এবং অর্ধেকের বেশি জনগণ দারিদ্র্য সীমার নিচে বাস করছে সেনাবাহিনী কমান্ডার জেনারেল জোসেফ অন গত মাসে বলেন এই সংকটের পেছনে সরকারের হাত রয়েছে সরকারের দুর্নীতি জনদায়ী এতে করে দেশটির সেনাবাহিনী সহ সব খাতে ধস নেমে এসেছে এদিকে লেবাননকে চলতি সপ্তাহে সত্তর টন খাবার দেওয়ার কথা জানিয়েছে কাতার অন্যদিকে সুইজারল্যান্ড থেকে লেবাননে পরিবার নিয়ে ঘুরতে আসা আদিব আকাশ জানান আমি আমার সন্তানদের লেবানন শহর সাগরের তীর ঘুরিয়ে আসা দেখাতে পেরে খুব খুশি আমি রেস্তোরাঁয় খাওয়ার পরিবর্তে হেলিকপ্টারে ঘুরতে চাই কারণ এতে করে বিমানের পাইলটরা আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ